ইউ হোয়াটসঅ্যাপ গাছ কেমন আছো তোমরা আশা করি সকলে বলা হচ্ছ আজকে আমরা আবার খেলতে যাচ্ছি প্যার বল তাহলে কথা না শুরু করা যাক এই কদিন ধরে তোমরা কমেন্টে বলতেছো যে হরর গেম খেলতে ভাই আমি হরর গেম খেলবো তারাও একটা সুন্দর হরর গেম ডাউনলোড করতেছি ওইটা আমরা নেক্সট এপিসোড আমি হরর গেম ছাড়বো তোমরা আসলে ওয়েট করো অ্যান্ড তার পাশাপাশি আমি আজকে আছে না আরো অনেক খাতার জিনিস করতে যাবো আজকে আমি আসে না একটা বস ধরবো যেমন আছে না তোমার দাও তোমাদের ম্যাপে দেখাই যেমন তোমাদের আমি আজকে বস ধরবো হলাম দুইটা বস ধরবো এক হলো ভাই এই বসটা যেটা আমাদের না বাসার ভিতরে ফার্মিংয়ের কাজ করবে অ্যান্ড তার পাশাপাশি আমি না আশেপাশে দেখব আর কোন পাল ধরা যায় আমি আছে না এইদিকে একটা আইল্যান্ড আছে না এই যে এদিকে একটা আইল্যান্ড আছে এই আইল্যান্ডটাতে আজকে যাব যায় দেখবো তোমাদের কোনো খাতার নাকলা বেলের পাল থাকে না কি না আবার আমার বাসার সামনেও একটা আইল্যান্ড আছে ওই আইল্যান্ডটা যাইতে পারি চলো আগে আসলে ওই আইল্যান্ডগুলোতে যাই যাই আসে না দেখে আসি অ্যান্ড তার আগে আমার আসলে উড়ার জন্য কোনো পাল লাগবে উড়ার জন্য আমার পাল আমি নাইট উইংয়েই নেব নাইট উইংয়ের বাই নাইট উইং নিয়ে নিলাম এখন চলো যাওয়া যাক অ্যান্ড এর আগের পিছনে আমি এটা বানাইতে দিছিলাম এখন পর্যন্ত তৈরি হইতে আসছে কেন এত টাইম লাগতে আসলে ভাই এতক্ষণ লাগে একটা তৈরিতে বাহ ভাই বা চলো যাওয়া যাক আমরা যাই আজকে ওই ছোট আইল্যান্ডটাতে দেখা যাক আর কি করা যায় কিন্তু আইল্যান্ডটা আমাদের মনে হয় আমার কেন জানি মনে হচ্ছে আইল্যান্ডটা ওই যে এদিকে আমাদের এই বরাবর আইল্যান্ড তাহলে যাওয়া যাক আমি এদিকে ফার্স্ট টেবিলে করতেছি না কারণ আসলে এই জায়গায় তোমার অনেক কিছু থাকতে পারে যেটা আমাদের ধরার অনেক ধরতে আসলে অনেক ভালো হয় फायदा হয় দেখা যাক আমি এমন কোনো পাস ধরতে পারি নাকি এন্ড চলো এন্ড এবারে বড় ওই যে সামনে তার আগে আমি না তোমার এন্ড তোমাদের ইটে কারা কারা ফ্রি ফায়ার খেলো ভাই যারা যারা ফ্রি ফায়ার খেলো তাদের ইউ আইডি দিও আমরা আসে না মাঝে মাঝে আসছে না তোমার ফ্রি ফায়ারেরও ভিডিও ছাড়তে পারি বা নাও ছাড়তে পারি কিন্তু তোমাদের সাথে আমি আমি খেলবো এটা আমি নিশ্চিত তোমরা তার জন্য আছে না কমেন্টে আছে না স্পেন্ড করে দিবা যে আছে না ফ্রি ফায়ার ইউআইডি দিবা আমি আছে না তোমাদের অ্যাড করে আছে না খেলতেও পারি তোমাদের সাথে তার জন্য যারা লাকি অনেক তারাই খেলতে পারবে ওকে দেখা যাক অ্যান্ড সামনের আইল্যান্ডটাতে আগে তাড়াতাড়ি যাই সামনের এই আইল্যান্ডটা তো অনেক খাতারনাক জিনিস হইতেও পারে কারণ এই আইল্যান্ড আছে না তোমার বড় ভাই এটা আইল্যান্ড না এটা কি তোমার ছোট আইল্যান্ড গুলা কেন জানি মনে যাচ্ছে যে এটা আছে না তোমার এই ডেজার কি ওই লাভা বায়োমের আছে না এটার দেখা যাক সামনে যাই যাই আছে না একবারে দেখে আসি কেন জানি মনে যাচ্ছে আমার আছে না এই ইয়ার থেকে আছে না হরি এই হরিণটা আরো স্পিডে দৌড়াইতো হ্যাঁ ভাই আমি হরিণটা দিয়েই যাব কারণ এন্ড তার আগে একটা জিনিস ভাই এই জিনিসটা সবাই এই জিনিসটা যে নিতে কি মজা তোমরা কি জানবা এবার নাইট উইং এর দরকার আছে কারণ উইডা উইডা এবার নাইট উইং এ কাজে লাগাইতে পারবো ভালো মতো এন্ড দেখা যাক এই জায়গায় কি কি আছে আমার জার্মো টাইপ আছে না তোমার আগুন ফায়ার জার্মো টাইপ লাগবে এন্ড সামনে একটা নতুন পাল আছে ভাই এটার ধরবো তার আগে আছে না আমরা একটু আইটু সামনে যে দেখে আসি

বল নষ্ট হয়ে গেছে কারণ যার মনটা একটু আমি জীবনে ধরতে পারবো না থাক একটা নতুন পাল পাইছি আমরা এটাই বেশি নতুন এই পালটা অনেক খাতারনাক লেভেলেরও হইতে পারে আর তার আগে আমি এটারে মারবো আমি এটারে মাইরা দিই ভাই ভালো লেভেলের জিনিস পাইতে পারি নাও পাইতে পারি ভাই সরি ভুলে পাঙ্গা নিয়ে নিছি ভাই সামনে একটা চেস্ট আছে আমি চেষ্টা না ওর লিগা ইচ্ছা হইতাছে আমি যার মনটাই তো ভাই আমি আর ধরতে পারবো না এটা আমি গ্যারান্টি যাই বলো নেক্সট আমি ঠিকই মারতে পারবো তার জন্য বল লাগবে যেটা আমি আছে না কালেক্ট করবো শেষ আমার বল ভাই তারপরেও আসে নাই প্লিজ আজকে আমি এটা ধরে নিয়ে যাবো কারণ এটা বেসের জন্য অনেক বেস্ট হবে ও বাই নাইস ফার্মিং এর জন্য একটা ভালো লেভেলের পাল পাই লাইছি এন্ড এখানে আরেকটা চেস্ট যেহেতু যদি ব্যানার লেবেল স্ল্যাব বের হয় তোমরা যদি যদি চাও তাহলে আমি আসলে নেক্সট এপিসোডে ব্যানার লেবেলের সাথে ফাইট করব আমার কাছে চারটা হয়ে গেছে যে ব্যানার লিব্রুম নর্মালটার সাথে ফাইট করতে পারবো ভাই নর্মালটা অনেক পাওয়ারফুল এই নর্মালটার সাথে পাওয়ার ফাইট করতে পারবো তুমি যদি চাও আমি আসছে নেক্সট এপিসোডে ফাইট করবো অ্যাণ্ড এই জায়গায় আমার আবার আসতে হবে তার আসছে না তার জন্য আমার এই দিকটা জায়গা এর আগেরবার উই সাইড দিয়ে এসেছিলাম তার জন্য বেশি টাইম লাগছে সামনে একটা ফার্স্ট এভেল আছে আমরা এই ফার্স্ট এভেল যা যাবো কপাশে তার আগে আমার পালদের খিদা লাগছে তার জন্য আমি ওদেরকে খাওয়াই নিলাম পেট ফুল করে নিলাম আমরা আইসা পড়ছি ফার্স্ট লেভেলের কাছে আমরা ফার্স্ট লেভেলের সোজা যাবো হলাম তোমার ইয়াতে নতুন আর একটা বস ফাইট করতে আমি আজকের এপিসোডে আসলে তাড়াতাড়ি শেষ করতেছি কারণ আজকের এপিসোডে খালি আমি বস ফাইট করে তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমার একটু কাজ আছে তার জন্য না তোমার তাড়াতাড়ি আজকে ভিডিওটা আমি শেষ করবো অ্যান্ড এখন আমরা যাইতেছি ডাইরেক্ট বস ফাইট করতে বস ফাইটের জন্য দেখা যাক কি হয় যেমন এই বস আর আমি আসলে ভেসে ছাই দিব যেগুলো আছে না ভেসের কাজ করবে অ্যান্ড দেখা যাক আর নতুন যে পাল্টা পাইছি ভাই এটা অনেক শক্তিশালী কিয়া হে

তো নেওয়া লাগে কারণ জিনিসপাতি বেচেই তোমার মালামাল হইতাছি আমি ও হার্ড হার্ড বেচে আছে না তোমার জিনিসপাতি পাওয়া যায় কারণ আমি যা সোজা যাব কই জানো আমরা যাবো ডেজার্ট ব্যবহার ডেজার্ট ব্যামের থেকে আমি আসেনা না কতগুলো অ্যামো কিনবো বা অনেক কিছু কিনতে পারি অ্যান্ড তার আগে আমার এই কয়েনগুলো কত আছে পঁয়ষট্টি না भाई ईपालटा अमर पी से कोरा हम्म या हां भाई पाल रे मैं रख से ए रानी रॉबिन कूल रे मार से वाह भाई वाह वाच कर दी बाबेते बा ও আমি না ডেজার্ট বাইরে যাবো বলছিলাম তার আগে আমি আসলে এই জায়গায় পালগুলা যেমন এই পালটা জার্মন টাইট রে ক্যাডা লেগে গেছে ভাই জার্মন টাইট তো রাখাই লাগে জার্মন টাইট অ্যান্ড লাস্ট এই পালটার ড্যামেজ হলো তোমার পাঁচশো একত্রিশ আর এই পালটা রাখা লাগে আর আমার সবচেয়ে পাওয়ারফুল হলো তোমার বুশি কারণ বুশি ইজ দ্য বেস্ট পাল ফর এই আছে না তোমার কাজ কাজ করবে যেমন এই জায়গার জন্য এটা যেটা গাছ কাটিং করবে এন্ড এই জায়গায় মাইনিং করার জন্য তোমার না 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 এটা মাইনিং করার জন্য না তুমি এই জায়গায় শেষ সবার কাজ শেষ আর কিছু নাই এই জায়গায় ফার্মিং করবে ভাই এই লেডি মানে আমাদের সুন্দরী যার মতো সে তোমার আছে না গোসল করতে আছে ভালো মতো কারণ অনেকদিন মানে ওইসে গোসল করে না সে পানির এলাকায় থাকি ঠিকই কিন্তু গোসল করে না আর এখন আমি যাচ্ছি হলাম তোমার নতুন পাল ধরতে দেখা যাক কি করি নতুন গান টান কিনতে গান কিনা আমি তোমাদের দেখাবো যে কিভাবে কিনতে পারি না কত কয়েন পাই এটা দেখানোর জন্য আমি এই জায়গায় আসছি কারণ আমি আজকে অনেক কিছু বেচার জন্য নিয়ে আসছি এখান থেকে পালও কিনবো আমি চলো সেল আ এখন তোমার বেচার শুরু অনেকগুলো আমি না ইয়া পাইছি এগুলো পাইছি এগুলো যে দেখবো কি কাজের সেল তোমার এখান থেকে তোমার কিনা যাবে কিন্তু আমি এমও এখন কিনবো না কারণ আমার কাছে দুইশো প্লাস এমও আছে দুইশো চারটা যেটা একটা একটা মাত্র ইয়া হয় বের হয় তার জন্য আমি এখান থেকে কি নেওয়া যায় আমার এই কিউটি পাইরে নেব ভাই বুসিটা তো আমি ধরতে পারবো কিন্তু এই কিউ টিপাইডারে আমি ধরতে পারবো না আমার এই এই পালটা অনেক ভালো লাগছে এই পালটা আমার লাভলি পাল আর এখান থেকে আমি এমও বাকিগুলো নিয়ে নিই ম্যাক্স চেস আজকে একটু শর্ট ভিডিও বানালাম তারপরেও কি এখান থেকে ও ভাই চেস্ট তারপরে কি তাহলে গাইস আজকে ভিডিওটা এতটুকুই রাখি ভালো লাগলে লাইক করে দিবা সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড গুড বাই